আসসালামু আলাইকুম, আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে আইসি আমার গাছের সিম ফাটতে, তো হই আপনার লগে একটু শেয়ার করি। আমরা এখানে তো খুবই ঠান্ডা পড়ে এখন, আর এখন একটু সিজনই ঠান্ডা পড়ার, সেপ্টেম্বর ওই আইলেও ঠান্ডা পড়ে যায়। তো হয় আজকে সিম ফার্মু আর আপনার লগে একটু শেয়ার করি। তো দেখতে পারো এখানে এক চুটার মাঝে মাশাল্লাহ কয়টা সাত আটটা ধরে। তো আমি গাছটা কি অনেক খাইছি, আর এই গাছটা দেখতে পারো এখন তো এটা উপরে রয়েছিলাম একটা বাকেটও হালকা হই থেকে হয়ে গিয়া উঠছে, এখনো ফুল দে। আর লাউ গাছেও বেড়াই লিছে এটা। দেখতে পারো একটু বিছিয়েছে, বিছিয়ে যে টিউটি আজকে ফার্ম। আর এবার দি লাউ গাছেও বেড়াই নিছে, মানে এখন জেলা ইচ্ছে ওলা গাছ হওয়া এখন অলমোস্ট শেষ হয়ে যাব, তো ঠান্ডাও পড়ায়। আর এখানে লাল উড়ি, আর এবার লাল উড়িটা বেশি হয়েছে আমার, নিচেও আছে। এটা উপরোর গাছ আমার, তো উপরোর গাছটা একটু দেখাই আপনার। আজকে একটু ঠান্ডা ঠান্ডা ভালো ঠান্ডা আজকে বাইরে। আর এই সিমুন বেশিরভাগ আমার পুয়াই ফারিলে এখান থেকে, এখানে যতটা আসলো আমার পুয়াই ইয়ে আইয়া ফারি লাইছে ততটা। গার্ডেন আইলে হয়ে ইয়ে করে ভেজিটেবল তুলে হইয়া সব তুলিয়া ফেলাই দেয়। রয়ান গেট দ্য ওয়েট। সেগুন পিসি এগুন ফারুন, আর এগুন বেশি ইয়ে গেলে খাওয়া যায় না, শক্ত হয়ে যায় স্কিন। গাছের এগুন আবার এখনো ইয়ে রয়েছে, এগুন ফারতাম না, আরো কয়দিন পরে ফারব। সগুন দেখাম একটু বেশি হয়েছে, তখন একটু নিচর সাইকে আইছি, হইছি দেখি উড়ি পাইনি। নিচর সাইকে আজকে প্রথম পারলাম, সেটা লেটে ধরছে। তো আমি দেখলাম কয়েকটা হয়েছে, তো দেখি পাইনি না।
Thank you.